পায়ের গোড়ালিতে টান লেগে মাঠের বাইরে মুস্তাফিজ। পিতামাতার অসুস্থ হওয়ার খবর শুনে 14 জুলাই সকালে ঘুম থেকে উঠেই দেশে ফেরার বিমানে মুশফিকুর রহিম। তাই মিস্টার ডিপেন্ডেবলকে ছাড়াই দল সাজাতে হয়েছে কোচ রাসেল ডোমিঙ্গো আর অধিনায়ক তামিম ইকবালকে। মুশফিক খেলতে না পারলেও জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটিং প্র্যাকটিসটা ভালোই সেরেছে বাংলাদেশ। টেস্টে দারুণ খেলে মাত্র 5 রানের জন্য 100 রান করতে না পারা লিটন দাসী শুধু এ ম্যাচে ভালো খেলতে পারেননি, ফিরে গেছেন মাত্র 2 রানে। এছাড়া অধিনায়ক তামিম ইকবাল 62 বলে 66, সাকিব, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ও নুরুল হাসান সোহান সবাই কম বেশি রান করেছেন। এ কারণে 296 রানের বড়সড় স্কোর করেছে বাংলাদেশ। খেলার যা চলচ্চিত্র তাতে বেশ বড় ব্যবধানে জেতার কথা ছিল বাংলাদেশের, কিন্তু ম্যাচে একটি ধাক্কাও খেয়েছে তামিমের দল। বোলিং শুরু করে 1 ওভার পুরো করতে পারেননি পেসার মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের হয়ে বল হাতে ইনিংস শুরু করা মুস্তাফিজ প্রথম 5 বল করেই অস্বস্তি বোধ করতে থাকেন। ওই 5 বলে 5 রান দিয়ে উইকেট শূন্য কাটার মাস্টার পরে পা খোরাতে খোরাতে মাঠ ছাড়েন। জানা গেছে ডান পায়ের গোড়ালিতে টান লাগায় মাঠ ছেড়েছেন কাটার মাস্টার, ফিরে আসেননি মাঠে। টিম লিডার আহমেদ সাজ্জাদুল ববি জানিয়েছেন ব্যথা তেমন গুরুতর নয়, যাতে ব্যথা না বাড়ে তাই কোচ তাকে তুলে নিয়েছেন। এদিকে বাংলাদেশের বিপক্ষে প্রশ্নবিদ্ধ জিম্বাবুয়ে স্পিনারের বোলিং অ্যাকশন। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে সন্দেহযুক্ত বোলিং অ্যাকশনে প্রশ্নবিদ্ধ হয়েছে জিম্বাবুয়ের অফ স্পিনিং অলরাউন্ডার রয় কায়া। ম্যাচে হতাশজনক পারফরমেন্সের পর সন্দেহজনক বোলিং অ্যাকশন তার জন্য এলো মরার উপর খাড়ার ঘা হয়ে। হারের টেস্টে 2 ইনিংস মিলে 23 ওভার বোলিং করেছেন রয় কায়া। প্রথম ইনিংসে 10 ওভারে 43 ও দ্বিতীয় ইনিংসে 13 ওভারে 84 রান খরচ করেও কোনো উইকেটের দেখা পাননি। শুধু তাই নয়, 2 ইনিংসে তিনি আউট হয়েছেন 0 রান করে। এমন পারফরমেন্সের পর ম্যাচ শেষে তার বোলিং অ্যাকশনে প্রশ্ন তুলেছে ম্যাচের 2 আম্পায়ার মারাইস এরাসমাস ও ল্যাংটন রুসেল। এখন বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে পরীক্ষা করা হবে কায়ার বোলিংয়ের ভিডিও ফুটেজ। করোনা ভাইরাসের কারণে থাকা নানা নিষেধাজ্ঞায় আইসিসির নির্ধারিত পরীক্ষাগারে এখন কায়ার বোলিং অ্যাকশন পরীক্ষা করা সম্ভব নয়। তাই বিশেষজ্ঞ প্যানেলে কোনো সিদ্ধান্ত জানানোর আগ পর্যন্ত বোলিং চালিয়ে যেতে পারবেন কায়া। প্রায় 6 বছর আগে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছে কায়ার। বিশেষ করে ব্যাটিং দক্ষতার কারণে দলে জায়গা পেয়েছিলেন তিনি। তবে এখন পর্যন্ত একটি ওয়ানডে খেলারই সুযোগ পেয়েছেন 29 বছর বয়সী এই অলরাউন্ডার। বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচটি ছিল তার ক্যারিয়ারের তৃতীয়। ঘরোয়া ক্রিকেটে সব মিলিয়ে 100 উপর উইকেট থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে এখনো বল হাতে কোনো সাফল্য পায়নি কায়া।